গোটা দেশের 6 কোটি ইপিএফও গ্রাহকদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, বড় ঘোষণা করলো ইপিএফও কর্তৃপক্ষ। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, 6 কোটি ইপিএফও গ্রাহকদের মাথায় হাত, ইপিএফও কর্তৃপক্ষের সবচেয়ে বড় ঘোষণা। 6 কোটি বেতনভোগীদের মাথায় হাত, এক ধাক্কায় সুদের হার অনেকটা কমানোর ঘোষণা করলো ইপিএফও। এর আগে 8.5% হারে সুদ দেওয়া হতো প্রভিডেন্ট ফান্ডে, সুদের হার কমানোর বড় ঘোষণা নিল এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। শনিবার ঘোষণা করা হলো যে চলতি আর্থিক বছরের অর্থাৎ 2021-22 জন্য প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের অর্থাৎ পিএফের উপর 8.1% হারে সুদ দেওয়া হবে। এর আগে 8.5% হারে সুদ দেওয়া হতো প্রভিডেন্ট ফান্ডে। 11 এবং 12 মার্চ গুয়াহাটিতে ইপিএফও বোর্ডের একটি বৈঠক হয়, সেখানে পিএফের সুদের হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জেরে প্রভাবিত হতে চলেছেন 6 কোটি বেতনভোগী কর্মচারী। সিবিডিএর এক সদস্য জানান, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনের বৈঠক অনুষ্ঠিত হয়, আয়ের কথা মাথায় রেখে কেন্দ্রীয় বোর্ড 8.1% সুদের হার ঘোষণা করেছে। 1977-78 সালের পর এটা ইপিএফওর সর্বনিম্ন সুদের হার, সেবারে ইপিএফওর সুদের হার 8% এসে ঠেকেছিল। এর আগে 2021 সালের মার্চ মাসে সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি 2020-21 অর্থবর্ষের জন্য ইপিএফওর আমানতের উপর 8.5% সুদের হার ধার্য করেছিল। কেন্দ্রীয় অর্থমন্ত্রক বোর্ডের প্রস্তাবনাকে অনুমোদন দিলে ঘোষিত হারে সুদ দেওয়া শুরু করবে সংস্থা। 2019-20 অর্থবর্ষে ইপিএফওর সুদের হার 2012-13 অর্থবর্ষের পর থেকে সর্বনিম্ন ছিল, তখন পিএফের সুদের হার 8.5% নামিয়ে আনা হয়েছিল। এর আগে ইপিএফও তার গ্রাহকদের 2016-17 অর্থবর্ষে 8.65% হারে এবং 2017-18 অর্থবর্ষে 8.55% হারে সুদ প্রদান করেছিল। 2015-16 অর্থবর্ষে ইপিএফও তার গ্রাহকদের 8.8% হারে সুদ প্রদান করেছিল। অর্থাৎ ইপিএফও কর্তৃপক্ষ যে ঘোষণা, সুদের হার কমানোর যে সিদ্ধান্ত, বড় সড় সিদ্ধান্ত নিতে চলেছে ইপিএফও কর্তৃপক্ষ, তার ঘোষণা কিন্তু আনুষ্ঠানিকভাবে ঘোষণা আজ হয়ে গেল। গ্রাহকদের 2021-22 অর্থবর্ষের জন্য পিএফের উপর 8.1% হারে সুদের হার দেওয়া হবে, এর আগে যেটা ছিল 8.5% হারে। অর্থাৎ সুদের হার কমলো ইপিএফও গ্রাহকদের জন্য। এইসব খবরের দিকে আমরা লক্ষ্য রাখবো, নজর রাখবো, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন এডুকেশন বাংলা ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও নোটিফিকেশনের জন্য নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করুন। ভিডিওগুলি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।